নমস্কার বন্ধুরা অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা এই মুহূর্তে একদম লেটেস্ট আপডেট যেটা দেখতে পাচ্ছেন গ্রাহকের হয়রানি কমাতে কোউইনে চালু করা হচ্ছে নতুন কোড কোউইন পোর্টালের মাধ্যমে করোনা ভ্যাকসিন নেওয়ার জন্য নাম রেজিস্টার করেছেন অনেক মানুষ কিন্তু তাতে দেখা যাচ্ছে নির্ধারিত দিনে কেউ কেউ হাজির হতে পারেননি ভ্যাকসিনও নিতে পারেননি অথচ তার নাম নথিভুক্ত হয়ে যাচ্ছে ভ্যাকসিন প্রাপকের তালিকায় জানিয়ে নিয়ে বাড়ছে হয়রানি এরকম বহু ঘটনার কথা সামনে এসেছে এই সমস্যা মেটাতে এবার সক্রিয় হচ্ছে স্বাস্থ্যমন্ত্রক শনিবার থেকে কো উইন পোর্টালে নয়া ফিচার যোগ করা হচ্ছে চালু হচ্ছে ফোর ডিজিটের সিকিউরিটি কোড আগে দেখা যাচ্ছিল নাম নথিভুক্ত করার পর যারা ভ্যাকসিন নিচ্ছিলেন না তাদেরও নাম টিকাকরণের প্রাপকদের তালিকায় তুলে দিচ্ছিল কর্তৃপক্ষ ডেটা এন্ট্রি সংক্রান্ত সেই সমস্যা দূর করার জন্য নতুন সিকিউরিটি কোডের ব্যবস্থা করা হয়েছে কোনো ব্যক্তি যখন কোউইন পোর্টালের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করবেন তিনি প্রিন্ট আকারে যে স্লিপ পাবেন তাতে ছাপা থাকবে চার অঙ্কের কোড এমনকি নির্ধারিত মোবাইল পাঠিয়ে দেওয়া হবে ভ্যাকসিন নিতে গেলে কর্তৃপক্ষকে সেই কোডটা বলতে হবে তারপরেই সেই ভ্যাকসিন পাওয়া যাবে প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে অপারেটার সংশ্লিষ্ট ব্যক্তির নাম টিকা প্রাপক হিসাবে নথিভুক্ত করবেন তবেই তৈরি হবে সেই ব্যক্তির ডিজিটাল সার্টিফিকেট এই খবরও এস এস এর মাধ্যমে আপনি জানতে পারবেন ফলে হয়রানি কমবে সাধারণ মানুষের তবে ইতিমধ্যেই ভ্যাকসিন না নিয়েও যাদের নাম প্রাপকের তালিকায় উঠে গেছে তাদের কি হবে সেই বিষয়ে কিন্তু কোনোভাবে কোনো কিছু বলেনি স্বাস্থ্যমন্ত্রক তো বন্ধুরা একদমই লেটেস্ট আপডেট তো দেখি তো ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে কি এতদিন রেজিস্ট্রেশন করলে পরে দেখা গেলো আমি স্লট একটা বুকিং করলাম কোনোভাবে আমি সেখানে যেতে পারলাম না বা ভ্যাকসিন নিতে পারলাম না কিন্তু তাদের পোর্টালের মধ্যে রেজিস্টার্ড হয়ে যাচ্ছিলাম যে আমি সেদিনকে মানে যেহেতু স্লট বুক করেছি সেহেতু ভ্যাকসিন নিয়েছি এইবার আদৌ তো আমি ভ্যাকসিন নিয়ে নিই এই প্রবলেমটা দূর করার জন্যে কি যখনই স্লটটা বুক হবে তখন একটা চার ডিজিটের কোড বা একটা অ্যাক্নোলজিম্যান স্লিপ আসবে সেই অ্যাক্নোলজিম্যাল স্লিপে চার ডিজিটের কোড লেখা থাকবে এই কোডটা যখনই ভ্যাকসিন সেন্টারে গিয়ে দেবো তবে আমি ভ্যাকসিন পাবো কোডটা না দিলে পরে ভ্যাকসিন পাবো না এবার কোডটা যেই দেওয়া হবে তখনই তাদের কাছে একটা এন্ট্রি হয়ে যাবে যে এই লোকের এই কোড ছিল তার এই নাম তার এই বয়স তার এই আইডেন্টি কার্ডের নাম্বার সে ভ্যাকসিন পেয়ে গেছে ঠিক আছে এবার যদি কেউ না যায় তাহলে পরে কি তাদের মানে সেই ব্যক্তির কোডটা তাদের কাছে গেল না তারাও এইটুকুনি মানে মার্ক করে রাখতে বললো এই ব্যক্তির কোড জেনারেট হয়েছে বাট কিন্তু ভ্যাকসিন নেয় নিতে আসেনি ঠিক আছে তাতে করে কি যারা নিতে আসছে না মানে শিডিউল করার পরেও তাদেরকে আলাদা করে ডিটেক্ট করা যাবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে একদম লেটেস্ট আপডেট তো আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন এরকম ভিডিও বা আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই